হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা অসাধারণ গানের গিটার লেসন নিয়ে এসেছি। তার আগে বলে রাখি, আজকেও মেঘলা দিন, তো লাইটের একটু কমতি আছে, একটু মানিয়ে নেবেন। তো আই হোপ আপনারা আমার গিটার কর্ডগুলো আর গিটারটাকে ভালো করে দেখতে পাচ্ছেন, তো অসুবিধা হবে না। তো আজকে যে গানটা গিটার লেসন নিয়ে এসেছি, অসাধারণ একটি গান, বিদায় ব্যোমকেশের সিনেমার সন্ধ্যে নামার আগে, ঈশান মিত্রর গাওয়া। আমাকে অনেকদিন থেকে রিকোয়েস্ট করছে অনেকজন, তো মনে হলো গানটার কোনো ভালোভাবে বিগিনার্সদের জন্য কোনো লেসন ইউটিউবে বা ইন্টারনেটে নেই, তো আমার মনে হলো যে দেওয়াটা জরুরি। তো গানটার যে মেন স্কেল, সে মেন স্কেলটা হচ্ছে ডি মেজর। তো ডি মেজর স্কেলে করতে গেলে অনেক কর্ড, বার কর্ড আসবে, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি কী করেছি, সেকেন্ড ফ্রেটে ক্যাপো লাগিয়েছি, এবং সেকেন্ড ফ্রেটে ক্যাপো লাগিয়ে আমি ডি মেজর স্কেলটাকে কনভার্ট করে নিয়েছি সি মেজরে, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, যারা আমার ভিডিও রোজ ফলো করে তারা জানে আমি এটা ইউজ করি, এটা আমার হোমমেড ক্যাপো। আর বিগিনার্সদের জন্য আমি এটা করছি, তো যারা ইন্টারমিডিয়েট আছেন তাদের আমি রিকমেন্ড করব ক্যাপো ছাড়া বাজাতে। আর ক্যাপো ছাড়া কর্ডগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চেক করতে পারেন। তো যে কর্ডগুলো দাঁড়াচ্ছে সেই কর্ডগুলো সেকেন্ড ফেটে ক্যাপো লাগালে যে কর্ডগুলো হবে সেগুলো হচ্ছে সি মেজর, এ মাইনার, এফ মেজর, জি মেজর আর ডি মাইনার। বাস এই পাঁচটা কর্ডের উপরে পুরো গানটা রয়েছে। আমি জানি অনেকে তিনটে কর্ডে করেছে, বাট তিনটে কর্ডে পুরো ভালোভাবে গানটা হবে না, আমি এই পাঁচটা কর্ড নিয়েছি গানটা করার জন্য। তো তো গানটার যে রিদিম প্যাটার্ন, রিদিম প্যাটার্নটা হচ্ছে 3/4 প্যাটার্ন, তো এরমভাবে আসবে, তুমি তো এখানে দু ধরনের আপনারা স্ট্রামিং প্যাটার্ন ইউজ করতে পারেন, ওলি ডাউন স্ট্রোক আর চেক দিয়ে। আর আরেকটা যেটা স্ট্রামিং প্যাটার্ন ইউজ করবেন সেটা হচ্ছে এরকম, ডাউন ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। বেসিক স্ট্রামিং প্যাটার্ন রেখেছি যাতে সবাই ইউজ করতে পারে, আদারওয়াইজ অন্য কোনো যদি স্ট্রামিং প্যাটার্ন আপনার মাথায় আসে তাহলে সেটা ইউজ করতে পারেন। আর যেটা ইউজ করতে পারেন 3/4 প্যাটার্ন, লাইক এরকম, ডাউন ডাউন চেক, ডাউন ডাউন চেক, যখন এই এই যে বিটগুলো পড়ছে না, তুমি যা তুমি যা, এই বিটে এরকম হবে, তুমি যা তুমি যা, এরকম ভাবে আপনারা ওনলি ডাউন স্ট্রোক আর চেক দিয়ে করতে পারেন, ডাউন ডাউন চেক, ডাউন ডাউন চেক, ডাউন ডাউন চেক, ঠিক আছে, বা ডাউন ডাউন চেক, এইরকম ভাবে করতে পারেন, আদারওয়াইজ এটা ইউজ করতে পারেন, তুমি, ঠিক আছে, এরকম ভাবে ইউজ করতে পারেন। তো যেটা আপনার খুশি, অরিজিনাল রিদম প্যাটার্ন এটাই রয়েছে, ডাম ডাম চুক ডাম ডাম চুক, আর আদারওয়াইজ ডাউন ডাউন আপ ডাউন আপ। তো চলো সেটা আপনাদের পুরোপুরি নিজের ব্যাপার, আমি ডাউন ডাউন আপ ডাউন দিয়ে দেখাবো যেটা আমি করেছি আগে কভারে শুনলে। তো গানটার যে লাইন বাই লাইন গানটা, তো ফার্স্টে শুরু হচ্ছে সি মেজর থেকে, তুমি তুমি যাও যাও, তুমি যাও অব্দি রয়েছে সি মেজরে, ও যখন বলছেন তখন এ মাইনার, তো তুমি যাও এই জায়গাটাতে সি মেজর আর এ মাইনারের কর্ড প্রোগ্রেশন, ঠিক আছে, তুমি যাও। তো যেটা বলে রাখি, ফার্স্টে ওনলি ডাউন স্ট্রোক চলবে স্লোতে, ঠিক আছে, তারপরে স্ট্রামিং ডুবে, যখন স্ট্রামিং ডুবে আমি বলছি তখন স্ট্রামিং ডুবে। তো ফার্স্টে হচ্ছে সি মেজর এ মাইনার, তুমি যাও, পরিচিত কোনো ডাকে, পরিচিত কোনো, এফ মেজর, ডাকেতে গিয়ে জি মেজর, পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো, বাড়ি ফিরে এসো, ডি মাইনার। এখানে কিন্তু ডাউন স্ট্রোকটা এরকম ভাবে হবে, ঠিক আছে, বাড়ি ফিরে এসো, এরকম ভাবে আসবে ডাউন, এরকম ভাবে স্ট্রামিংটা ঢুকবে, ঠিক আছে। তো কিরকম হচ্ছে, বাড়ি ফিরে এসো, তো ডি মাইনার, বাড়ি ফিরে এসো, সন্ধে নামার
সন্ধে নামার থেকে জি মেজর, সন্ধে নামার দিয়ে আগে থেকে গিয়ে আবার ব্যাক টু সি মেজর দিয়ে এখানে স্ট্রামিং চলছে, ডাউন ডাউন আপ ডাউন। তো ফার্স্টে উনি ডাউন স্ট্রোক করবেন, তুমি করেছি এরকম চললো, ঠিক আছে স্ট্রোকগুলো এরকম স্ট্রামিং চললো। তারপরে আসছে, এটা ছিল ফার্স্ট স্ট্যাঞ্জে, তারপরে আসছে সেকেন্ড স্ট্যাঞ্জে, এটা মুখটা ছিল আবার অন্তরা। পুরোটা সি মেজরে, তোমাদের সজনে এফ মেজর, বাড়িঘর জি মেজর, মাখামাখিতে হচ্ছে এ মাইনার, ঠিক আছে। তো আবার কি হলো ভালো করে দেখবেন, সি মেজর, এফ মেজর, জি মেজর আর এ মাইনার। আবার এ মাইনার থেকে শুরু হচ্ছে, এ মাইনার, আবার এফ মেজর, জি আলো দুঃখ, এফ মেজর, জি মেজর, আমি থাকিতে গিয়ে আবার সি মেজর, ঠিক আছে। তো এই লাইনটাতে কি চলছে, সি মেজর, এফ মেজর, জি মেজর, এ মাইনার, এ মাইনার, এফ মেজর, জি মেজর, সি মেজর, ঠিক আছে। ঠিক অবরোহণ আরোহণ আর অবরোহণ আসছে না, মাঝখানে একটুখানি রয়েছে, বাট এরকমভাবে আপনারা মনে রাখতে পারেন, অবরোহণ আরোহণ আরোহণ অবরোহণ, ঠিক আছে। আমি মনে রাখতে পারি যেহেতু এটা রবীন্দ্রসঙ্গীতের প্যাটার্নে গানটা করা, তো এরকমভাবেই আসবে গানটা। দিয়ে আবার ফার্স্টে স্ট্রামিং প্যাটার্ন, তুমি ফার্স্টের কর্ড প্রোগ্রেশন, সি মেজর, এ মাইনার, যে শুধু তোমারই থাকে, যে শুধু তোমারই, এফ মেজর, থাকেতে জি মেজর, বাড়ি ফিরে এসো, ডি মাইনার, সন্ধে নামার, জি মেজর, সি মেজর। এটা চলে গেল অন্তরা। এবার সঞ্চারি, সঞ্চারি পার্টটা আসবে এরকমভাবে, ওখানে সি মেজর থেকে শুরু হচ্ছে, আকাশে ঘনালে, সি মেজর, মেঘে থেকে এ মাইনার, আকাশে ঘনালে, বাকি পর হেঁটে এসে, এফ মেজর, জি মেজর, একই কর্ড প্রোগ্রেশন রয়েছে, সি মেজর, এ মাইনার, এফ মেজর, জি মেজর, সি মেজর, পড়ে থাকি অবশেষে, পড়ে থাকি, এ মাইনার, অবশেষে থেকে জি মেজর। তো সঞ্চারি পার্টে কি কর্ড প্রোগ্রেশন রয়েছে, সি মেজর, এ মাইনার, এফ মেজর, জি মেজর, সি মেজর, এ মাইনার, জি মেজর, শুধু এফ মেজরটা বাদ, ঠিক আছে। তো এফ মেজরে লাগাতে পারেন, জি মেজরে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দিয়ে আবার যেরকম ফার্স্টের কর্ড প্রোগ্রেশন ছিল সি মেজর থেকে, সি মেজর, এফ মেজর, সরি জি মেজর, ডুবিয়েছি জি মেজর, কত এ মাইনার, ঠিক আছে। আমার লিরিক্স একটু গন্ডগোল হয়েছে, সরি, এই জায়গায় লিরিক্সটা আমার ঠিক মনে নেই,
তো এটাই হচ্ছে এটা। তারপরে আবার জি মেজর টু সি মেজর, ঠিক যেরকম আগের কর্ড প্রোগ্রেশন ছিল সেরকম দিয়ে আবার যদি আপনাদের ভিডিওটা থেকে কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের সমস্ত ডিটেলস বন্ধুদের সাথে। আর অফকোর্স বেঙ্গলি ইউটিউবারদের সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর নতুন সব গানের গিটার লেসন একদম প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টসে জানাবেন, চেষ্টা করবো নেক্সট টাইম এসে ভুল ত্রুটি যাতে না হয়। আর যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো ফুলফিল করার। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, বাই।